মানুষের মৌলিক চাহিদার মধ্যে পানীয় জল, বিদ্যুৎ এবং যাতায়াতের ব্যবস্থা অন্যতম। আর এই তিনটি মৌলিক চাহিদা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত কাঞ্চনপুরের শ্রীরামপুর এলাকাবাসী। ঘন ঘন বিদ্যুৎ চপলতায় তারা নাজেহাল। বিদ্যুৎ চলে গেলে এলাকায় দেখা দেয় পানীয় জলের সংকটও। এরই পাশাপাশি শ্রীরামপুর এলাকায় চলাচলের একমাত্র পথটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে খানাখন্দে ভরপুর। এই পথ দিয়ে পথচারীদের চলাফেরা করা রীতিমতো দায়ী হয়ে পড়েছে। বিদ্যুৎ, পানীয় জল এবং সড়ক সংস্কারের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলি এলাকাবাসীর এই দাবি পূরণে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকাল 9টা থেকে গ্রামবাসীরা বিদ্যুৎ, পানীয় জল এবং সড়ক সংস্কারের দাবিতে কাঞ্চনপুর জেল রোডের মুখে কাঞ্চনপুর ধর্মনগর সড়কে পথ অবরোধে সামিল হন। খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে যান পানীয় জল এবং বিদ্যুৎ দপ্তর ও ব্লকের আধিকারিকরাও। তারা কথা বলেন অবরোধকারীদের সাথে, এলাকাবাসীর সংশ্লিষ্ট সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের এই আশ্বাসের ভিত্তিতেই শুক্রবার বেলা 12:30 নাগাদ পথ অবরোধ মুক্ত করেন এলাকাবাসী। এদিন পথ অবরোধকারীদের পক্ষে জনৈক এলাকাবাসী জানান, প্রশাসন তাদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে, তাই তারা সড়ক অবরোধ মুক্ত করেছেন। কিন্তু অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে তারা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। রাস্তাঘাটের সমস্যা, দ্বিতীয় হয়েছে কারেন্টের সমস্যা, তৃতীয় হয়েছে জলের সমস্যা, এই তিনটা দাবি লইয়ে আজকে আমরা কোন পথ অবরোধ করছেন স্যার? কোন কোন পথটা অবরোধ করছেন? আমরা খাদ্যমনগরের রাস্তা। কয়টার থেকে আপনারা বইছেন এখানে? আমরা 9টা থেকে বইছি। আচ্ছা, এমনি এখন বর্তমানে কি প্রশাসন থেকে কেউ আইসেন এমনি? আমরা ডিএম সাহেব আইসে, সিনিয়র ডিজিও সাহেব আইসে, আর বিদ্যুৎ দপ্তর থেকে আইসে, আমরা একটা আশ্বাস দিয়েছে আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম, আর পরবর্তীতে এই যদি দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাতে বাধ্য হব। এখন মানে আপনারা অবরোধটা করতেছে? অবরোধটা দীর্ঘ 3.5 ঘন্টা যাবৎ গ্রামবাসীদের এই পথ অবরোধের কারণে ধর্মনগর কাঞ্চনপুর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলের উভয় দিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে। কলেজের ছাত্রছাত্রী এবং অফিস যাত্রীরা সড়ক অবরোধের ফলে নাজেহাল অবস্থায় পড়েন। এদিন গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করলেও দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয়। এই অবস্থায় গ্রামবাসীদের দাবি পূরণে কর্তৃপক্ষ কী ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।